হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজ আমরা ডিসকাস করব ভারতের ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। আর এখানে যে কোশ্চেন্সগুলি রাখা হয়েছে সবগুলি WBCS প্রিলিমস 2020-র জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর এটি হচ্ছে আমাদের 4 নম্বর পার্ট। তোমরা যদি আগের পার্টগুলি অ্যাটেন্ড করে না থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে হিস্টোরি কোশ্চেন অ্যান্সার বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেটা ওপেন করে তোমরা বিগত পার্টগুলি দেখে আসতে পারো। তো গাইস, চলো দেখে নিই আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং অ্যান্সারগুলি। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন হিসেবে পেয়ে যাবে। তাহলে চলো দেখে নিই আজকের কোশ্চেন্স। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন হুইচ অফ দ্য ফলোয়িং রিপোর্টস। 1935 সালে যে ভারত শাসন আইনটি চালু হয় এটা কোন রিপোর্টের ভিত্তিতে চালু হয়েছিল? অপশান, মন্ত্রিসভা মিশন, ক্যাবিনেট মিশন দ্বারা, ক্রিপস মিশন দ্বারা, রাওলাট কমিশন দ্বারা, না সাইমন কমিশন দ্বারা। সাইমন কমিশন হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর এটি আসে ভারতবর্ষে 1927 সালে। 1927 সালে সাইমন কমিশন আসে, এবং যদিও এই সাইমন কমিশনের বিরুদ্ধে অনেক আন্দোলন করা হয়েছিল, স্লোগান তোলা হয়েছিল সাইমন গো ব্যাক, কারণ কি যে সাইমন কমিশনটি আসে তো এর মধ্যে একজনও ভারতীয় ছিল না, তাই ভারতীয়রা কোনোভাবেই সাইমন কমিশনকে মানতে পারছিল না। তা সত্ত্বেও 1935 সালে সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতেই তারা ভারত শাসন আইন নিয়ে আসে। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজের প্রথম সেনাপতি ছিলেন? দ্য ফার্স্ট কমান্ডার অফ আজাদ হিন্দ ফৌজ ওয়াস। তো আজাদ হিন্দ ফৌজ গঠন করে রাজবিহারী বসু। রাজবিহারী বসু ফার্স্ট 15 জানুয়ারি 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বলে একটি গঠিত করে। তারপর ওই বছরই 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে তার নেতৃত্বে, অর্থাৎ রাজবিহারী বসুর নেতৃত্বে, আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়। আর এই ফৌজের প্রধান ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফেমাস এস দেশবন্ধু। তো নিচের মধ্যে কে দেশবন্ধু নামে খ্যাত? অপশান, চন্দ্রশেখর, চিত্তরঞ্জন দাস, এ ও হিউম, না অ্যানি বেসান্ত। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়ে থাকে, আর তিনি ছিলেন স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, ভারতের কোন জায়গায় ফরাসিরা তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল? ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ডিড দ্য ফ্রান্স সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া? অপশান, সুরাট, পুলিকট, কোচিন, না কাশিম বাজার। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে সুরাটে তারা তাদের প্রথম কারখানাটি স্থাপন করে। তো দেখো এখানে কারখানা, হ্যাঁ, ফ্যাক্টরি, দুর্গ, এই সব কিছু একই। এই যাই আসুক না কেন, এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাচ্ছে কি প্রথম তাদের দুর্গ কারখানা যেটাই বলুক না কেন, ফরাসিরা তারা প্রথমে সুরাটে স্থাপন করেছিল। আর যে বছরে স্থাপন করেছিল সালটা হয়ে যাবে 1668 খ্রিস্টাব্দে। সেই সময় ফরাসির গভর্নর ছিল ফ্রান্সিস ক্যারন। তো ইউরোপ থেকে যে সমস্ত দলগুলি আসে, যেমন ফার্স্ট আসে কি পর্তুগিজ, তারপরে আসে ডাচ, তারপরে ইংলিশ, তারপরে আসে ফ্রান্সিস, তারপরে ডেনিস, এই প্রত্যেকটি প্রথম তাদের কারখানা কোথায় স্থাপন করেছিল এগুলো একটু তোমরা দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, প্লেট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তবলা। তো তবলা যে বাদ্যযন্ত্রটি রয়েছে এটি কে এর মধ্যে বাজাত বা কে এর মধ্যে প্রচলনও করেছিল? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়, এবং সে তবলা এবং সেতার এই বাদ্যযন্ত্রটি প্রচলন করেন। আর তার যে সময়কালটি ছিল দিল্লি সুলতানের, অর্থাৎ গিয়াসউদ্দিন বাবলবনের সময়কাল থেকে প্রায় 60টার দিল্লির রাজার আমলে সে সভাকবি হিসাবে ছিলেন। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা কাম টু ইন্ডিয়া ডিউরিং হুইচ রিজন। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। আর তার সময়কালটা ছিল 1334 খ্রিস্টাব্দের দিকে, সে দিল্লি সুলতানের মোহাম্মদ বিন তুগলকের সময়কালে এসেছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ প্রোডাক্ট ওয়াজ দ্য জাপ্তি সিস্টেম। মানে এখানে কোশ্চেনটা বলা হয়েছে জাপ্তি প্রথা কে প্রচলন করেন? গিয়াসউদ্দিন তুগলক, সিকান্দার লোদি, শেরশাহ, না আকবর। তো জাপ্তি সিস্টেম চালু করেছিলেন সম্রাট আকবর। আর এটি হচ্ছে এই যে সিস্টেমটা আছে জাপ্তি সিস্টেম, এটা হচ্ছে জমির ওপর রাজস্ব আদায় করার একটা সিস্টেম। আর আকবরের সময়কালে তার যে ফাইন্যান্স মিনিস্টার ছিল, অর্থাৎ কর আদায় এই সমস্ত বিষয়ে যে দেখত, তা সে হচ্ছে কি রাজা টুডরমল। নেক্সট কোশ্চেন, ইট ওয়াজ কল্ড কপার কয়েন ইজ মোগল রুল। মোগল শাসনকালে তামার মুদ্রাকে কি বলা হতো? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তামার মুদ্রাকে মোগল শাসনকালে দাম বলা হতো।
Next, how many years did Gandhiji live in South Africa? Gandhiji দক্ষিণ আফ্রিকাতে কত বছর বাস করেছিল? তো গান্ধীজি জীবনে যদি আমরা দেখি তাহলে গান্ধীজি তার জীবনের প্রথম বছরগুলি তিনি দক্ষিণ আফ্রিকাতে কাটান আর সেখানে তিনি 21 বছর ছিলেন। হ্যাঁ 1893 খ্রিস্টাব্দে তিনি সেখানে যান এবং সেখান থেকে ফিরে আসেন 1915 খ্রিস্টাব্দে এবং সেখান থেকে আসার পর গোপাল কৃষ্ণ গোখলে বলে একজন ছিল তার দ্বারা তিনি রাজনীতিতে ঢোকেন তারপরেই তিনি ভারতের স্বাধীনতার পিছনে উঠে পড়ে লাগেন। নেক্সট কোশ্চেন, টিপু সুলতান মেড ইজ ক্যাপিটাল, টিপু সুলতান যে ছিল তার রাজধানী কোথায় ছিল? অপশান শ্রীরঙ্গপট্টনম, মহীশূর, বেঙ্গালুরু না কয়েম্বাটোরে। তো টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপট্টনম, রাইট অ্যান্সার ইজ শ্রীরঙ্গপট্টনম। নেক্সট কোশ্চেন, বিটুইন হুম ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন্ড ইন 1802, 1802 সালে বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে আর সেখানে দুই পক্ষ ছিল ব্রিটিশ এবং বাজিরাও টু, অর্থাৎ ব্রিটিশ ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় 1802 সালে। নেক্সট কোশ্চেন, হু রোড দ্য বুক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক ড্রেন ডিউরিং দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনামলে রাজনৈতিক ড্রেনের নীতি সম্পর্কে কে বইটি লিখেছেন? অর্থাৎ তিনি যে একটি বই লিখেছিলেন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া আর এই বইয়ের মধ্যে তিনি যে উল্লেখ করেছিলেন ড্রেনিং অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ, তো এই সম্পর্কে মানে এটি কে লিখেছিলেন এই বইটি? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে দাদাভাই নৌরোজি। অ্যান্সার রাইট অ্যান্সার ইজ দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য ক্যাপিটাল অফ মগধ এম্পায়ার, নিচের কোনটি মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল না? অপশান গিরিরাজ, রাজগৃহ, পাটলিপুত্র না কোশাম্বি। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাচ্ছে কোশাম্বি, কারণ কি কোশাম্বি ছিল বৎসার রাজধানী আর মগধের রাজধানী প্রথমে বিম্বিসারের সময়কালে ছিল রাজগৃহ, তারপরে গ্রীবরাজ, অর্থাৎ রাজগৃহ আর গ্রীবরাজ একই জায়গা, দুটি আলাদা আলাদা নাম শুধু। তারপরে উদয়নের সময়কালে সেটি রাজগৃহ থেকে পাটলিপুত্রে ট্রান্সফার করে। তো এখানে যদি দেখা যায় মগধে এই তিনটি রাজধানী ছিল, গিরিরাজ, রাজগৃহ এবং পাটলিপুত্র তারা ব্যবহার করে আর কোশাম্বি হচ্ছে বৎসরের রাজধানী। নেক্সট কোশ্চেন, কৌটিল্যের অর্থশাস্ত্র হলো, কৌটিল্যের অর্থশাস্ত্র ইজ যে কৌটিল্য যে অর্থশাস্ত্রটি লেখে, যে বুকটি লেখে তিনি, সেটি কোন প্রিন্সিপালের ওপর তৈরি? চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কিত নাটক, আত্মজীবনী, চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাস না শাসননীতির বই? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বুক অফ প্রিন্সিপাল অফ গভর্নমেন্টস, অর্থাৎ তার যে শাসননীতি সেটি তিনি উল্লেখ করেন অর্থশাস্ত্র বইয়ের মধ্যে। যদিও বইটির নাম অর্থ বিষয়ে দেওয়া রয়েছে কিন্তু তার যে বইটি রয়েছে সেটি কোনো ইকোনমিক্যাল বই ছিল না, কোনো অর্থশাস্ত্রীয় বই ছিল না, এটি ছিল কৌটিল্যের যে রাজ্য শাসন নীতির যে সত্যাঙ্গিক মার্কেট তিনি দর্শন দিয়েছিলেন, তো সেই সম্পর্কে সেই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছিলেন। আর এই বইয়ের মধ্যে তিনি চন্দ্রগুপ্তের যুদ্ধ বিগ্রহ, রাজ্য জয়, রাজা অমাত্য এই সমস্ত বিষয় সেখানে তিনি আলোচনা করেন। আর তিনি কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী। নেক্সট কোশ্চেন, কোন শিলালিপিতে রুদ্রদমনের বিভিন্ন কৃতিত্বের বর্ণনা দেওয়া হয়েছে? ইন হুইচ ইনস্ক্রিপশন ভেরিয়াস অ্যাচিভমেন্টস অব রুদ্রদমন ওয়ান আর ডিসক্রাইবড, তো রুদ্রদমন ওয়ান সম্পর্কে দেওয়া রয়েছে জুনাগড় শিলালিপিতে, জুনাগড় শিলালিপিতে রুদ্রদমন ওয়ান সম্পর্কে কৃতিত্বের বর্ণনা পাওয়া যায় আর এটি জুনাগড় যে শিলালিপিটি সেটি গুজরাটের থেকে, অর্থাৎ গুজরাটে এটি আবিষ্কৃত হয়েছে। নেক্সট কোশ্চেন, রূপা মুদ্রা ইস্যু করা প্রথম গুপ্ত শাসক ছিলেন? দ্য ফার্স্ট গুপ্ত রুলার টু ইস্যু সিলভার কয়েন ওয়াজ, অপশান প্রথম চন্দ্রগুপ্ত ওয়ান, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না কুমারগুপ্ত। তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম রূপার মুদ্রা চালু করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তিনি বিক্রমাদিত্য উপাধিও নিয়েছিলেন। নেক্সট, স্বপ্ন বাসবদত্তা কে লেখেন? দ্য অথর অফ স্বপ্ন বাসবদত্তা ইস, অপশান কালিদাস, ব্যাস, ভাবতী না রাজা শেখর। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে স্বপ্ন বাসবদত্তা লেখেন ব্যাস কর্তৃক হচ্ছে স্বপ্ন বাসবদত্তা। নেক্সট কোশ্চেন, কর্ণাটক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ কর্ণাটক ডাইনেস্টি, কর্ণাটক রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নান্নদেব, নরসিংহদেব, বিজয়দেব না হরিদেব। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে নান্নদেব ছিলেন কর্ণাটক বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইস রিজন ডিড মোগল পেন্টিং ফরেস্ট, অর্থাৎ কার শাসনকালে মোগল চিত্রকলার বিকাশ বৃদ্ধি পায় বা চরম শীর্ষে গিয়ে পৌঁছেছিল? অপশান ঔরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর না শাহজাহান। তো মোগল চিত্রকলা শীর্ষে পৌঁছেছিল জাহাঙ্গীরের সময়কালে,
আর তার সময়কালকেই মোগল চিত্রকলার সুবর্ণ যুগ বলা হয়। আর যেহেতু আর অনেক সময় কোশ্চেন দেখা যায় যে মোগল চিত্রকলা স্থাপত্য শিল্প কার সময় শীর্ষে পৌঁছেছিল, এখানে রয়েছে চিত্রকলায় শীর্ষে পৌঁছেছিল জাহাঙ্গীরের ক্ষেত্রে, আর যেহেতু স্থাপত্যকলা তো সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যেত শাহজাহানের সময়কালে মোগল স্থাপত্য চরম শিখরে গিয়ে পৌঁছেছিল। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ট্রান্সলেটেড হিতোপদেশ ইন্টু পার্সিয়ান। হিতোপদেশ যে বুকটি রয়েছে এটি লেখেন নারায়ণ পণ্ডিত দ্বারা, আর এই বইটি পার্সিয়ান, জার্মানি, ইংলিশ নানান ভাষায় ট্রান্সলেট হয়েছিল। তো এখানে দেওয়া রয়েছে যেটি পার্সিয়ান ভাষায় কে ট্রান্সফার করে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তাজুল মালি, যে কিনা হিতোপদেশ গ্রন্থটি পার্সিয়ানে অনুবাদ করেছিলেন। নেক্সট কোশ্চেন, আর তার সময়কালটি ছিল আকবরের সময়কালে তিনি বইটি ট্রান্সলেট করেন। নেক্সট কোশ্চেন, গুলবাদন বেগম ওয়াজ দ্য ডটার অফ, গুলবাদন বেগম ছিলেন কার মেয়ে? তো গুলবাদন বেগম সম্পর্কে আমরা জানি কি তিনি হুমায়ুন নামা রচনা করেন, আর তিনি হচ্ছেন কি হুমায়ুনের বোন, তা যেহেতু তিনি হুমায়ুনের বোন তো সেই ক্ষেত্রে তিনি হয়ে যাবেন বাবরের কন্যা, তো বাবরের পুত্র হচ্ছেন হুমায়ুন এবং কন্যা হচ্ছেন গুলবাদন বেগম, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বাবর। নেক্সট কোশ্চেন, হুজ নেম ওয়াজ আতা আলী খান, আতা আলী খান কার নাম ছিল? হুজ নেম ওয়াজ আতা আলী খান, তো আতা আলী খান বলা হতো তানসেনকে, তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে এদের মধ্যে কেউই নেই, কারণ কি এখানে তানসেন বলে অপশানটি দেওয়া নেই, আর তানসেন তার নাম ছিল কি রামতনু পাণ্ডে, তারপরে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারপর তিনি নাম দেন আতা আলী খান, তো আতা আলী খান তানসেনের সাথে যুক্ত, আর ইনি হচ্ছেন আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন এবং ইনি হচ্ছেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পোর্টস ওয়াজ কল্ড বাবুল মক্কা ইন দ্য মোগল পিরিয়ড? নিচের কোন বন্দরকে মোগল আমলে বাবুল মক্কা বা মক্কা গেট বলা হতো? কালিকট, ভারুচ, ক্যাম্বে না সুরাট? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে মোগল আমলে সুরাটকে বাবুল মক্কা বা মক্কা গেট বলা হয়ে থাকে। নেক্সট, হু ওয়াজ দ্য জেনারেল হু ওয়াজ সেন্ট বাই সুলতান অফ বিজাপুর টু সাসপ্রেস শিবাজি ইন 1659 AD, অর্থাৎ 1659 খ্রিস্টাব্দে শিবাজিকে দমন করার জন্য বিজাপুরের সুলতান একজন জেনারেলকে পাঠান তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, সেই জেনারেলের নাম কি? অপশান ইনায়াত খান, আফজল খান, শায়েস্তা খান না সৈয়দ বান্দা? তো বিজাপুরের শাসক আফজল খানকে পাঠান শিবাজিকে শায়েস্তা করার জন্য, কিন্তু শিবাজি তাকে কূটনৈতিক পদ্ধতিকে আফজল খানকেও হত্যা করে। নেক্সট কোশ্চেন, হু টুক পাওয়ার আফটার ঔরঙ্গজেব ডাইড ইন 1707 AD, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে কে ক্ষমতা গ্রহণ করেছিলেন? তো ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মোগল সাম্রাজ্যের পরবর্তী শাসক হন বাহাদুর শাহ প্রথম, অর্থাৎ প্রথম বাহাদুর শাহ ঔরঙ্গজেবের পরবর্তী শাসক হন এবং তিনি শাহ আলম উপাধি নিয়ে সিংহাসনে বসেন, আর তিনি 1707 থেকে 1712 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব চালিয়েছিলেন, তারপরে জাহানদার শাহ আসে। সো গাইস, এই ছিল আমাদের হিস্ট্রি ওভার পার্ট নাম্বার 4। এভাবে আমরা এক এক করে তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করব, এবং যদি এই ভিডিওর তোমাদের PDF প্রয়োজন পড়ে তাহলে নিচে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে যুক্ত হতে পারো এবং সেখান থেকে তোমাদের কোন ভিডিওর উপর PDF প্রয়োজন পড়বে সেখানে তোমরা গিয়ে সেটা জানাও, তাহলে সেই গ্রুপের অ্যাডমিনরা তোমাদের খুব তাড়াতাড়ি সেই PDF প্রোভাইড করে দেবে। তো সো গাইস, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।